বাবা ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল শুটিং এর কাজে, এর মাঝখানে হয়তোবা তার শরীর হঠাৎ করে খারাপ হয়ে ওঠে, হসপিটালে নিয়েও যাওয়া হয়েছে, পরে দেখা গেছে সে আর তার আর বাঁচা হয়নি। আমি খুবই ব্যথিত, আমি কালকে শোনার পর থেকে অসুস্থ হয়ে গেছি, এ পর্যন্ত আমি সুস্থ হতে পারছি না, মনকে শান্ত করতে পারছি না। আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তাকে চলচ্চিত্রের বাসী বিশেষ করে শিল্পীরা আমরা একজন অভিভাবককে হারিয়েছি, দেশকে ভালোবাসতেন, সবসময় দেশের প্রতি তার একটা টান থাকতো।